খাবার খাওয়া সুন্নাত পদ্ধতিসমূহ কি? এক, খানা খাওয়ার পূর্বে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। দুই, দস্তুরখানের উপর খানা খাওয়া। তিন, খানা শুরুতে বিসমিল্লাহ পড়া। চার, খানা ডান হাত দিয়ে খাওয়া। পাঁচ, বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। ছয়, খাদ্যের ভুল ত্রুটি খোঁজ না করা। সাত, তিন আঙ্গুলে খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিন আঙ্গুলে খেতেন। এটাই ছিল তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পন্থা, এবং এটি উত্তম যদি না একান্তই অন্যভাবে প্রয়োজন পড়ে। খাবার শেষে হাতের আঙ্গুল সমূহ চেটে খাওয়া এবং খাবারের পাত্রগুলো আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে খাওয়া। আট, এক ধরনের খাবার হলে নিজের সামনে থেকে খাওয়া। তিনটি সুন্নাহ একই হাদিসে এসেছে। হে যুবক, আল্লাহর নাম লও, তোমার ডান হাতে খাও এবং খাও যা তোমার সামনের অংশ তা থেকে। নয়, খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ পড়া। এক, শূন্য প্লেট থেকে কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খাবে। এক, এক জুতা খুলে খানা খাওয়া। এক, দুই খানা খাওয়ার সময় হেলান দিয়ে না বসা। এক, তিন তিনভাবে খানার সময় বসা যায়, পদ্মু বলে ভর করে উভয় হাঁটু উঠিয়ে। খ, এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে। গ, উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামায় বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। এক, চার খানা সময় একেবারে চুপ থাকা মাকরু, তাই খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পর ভালো ভালো কথাবার্তা বলবে, তবে অহেতুক কথা দুশ্চিন্তাযুক্ত কথা এবং ঘৃণিত কথাবার্তা বলবে না। এক, পাঁচ খানা খাওয়ার পর উভয় হাত ভালোভাবে ধৌত করবে। এক, ছয় খানার পর কুলি করে মুখ পরিষ্কার করবে। এক, সাত খানা শেষে দোয়া পড়া এবং আগে দস্তরখানা উঠিয়ে পরে নিজে উঠা। এক, আট খাবার শেষে আল্লাহর প্রশংসা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পানাহার করালেন এবং উহার সামর্থ্য প্রদান করলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে উপায় উদ্বেগ, ছিল না কোনো শক্তি সামর্থ্য।